হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি WBCS, PSC ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। আজ হচ্ছে প্রথম পার্ট, যেখানে এক থেকে বেশ 100 পর্যন্ত আলোচনা করা হবে ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো আপলোড করা হবে। সুতরাং সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, সার্ক কবে গঠিত হয়েছিল? সার্ক গঠিত হয়েছিল এখানে 8 ডিসেম্বর 1985 সালে। অ্যান্সার হবে এখানে বি, সার্ক গঠিত হয়েছিল 8 ডিসেম্বর 1985 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? এখানে সুইজারল্যান্ড দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নন, এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী ভারত জোড়ো পরিযোজনা কার সাথে সম্পর্কযুক্ত? নদী সম্পর্কযুক্ত, এখানে সামাজিক আবাস যোজনা হাইওয়ে। প্রধানমন্ত্রী ভারত জোড়ো, এখানে জোড়া পরিযোজনা হাইওয়ে উন্নয়ন সংক্রান্ত, অ্যান্সার হবে এখানে ডি। প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা হচ্ছে হাইওয়ে উন্নয়ন সম্পর্কিত, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেন ভ্যাট কি? সেন ভ্যাট হলো একটি এক্সাইজ কর, অ্যান্সার হবে এখানে ডি, এক্সাইজ কর। সেন ভ্যাট হচ্ছে এক্সাইজ কর, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেন ভ্যাট হচ্ছে এক্সাইজ কর। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ঠিক করেছিলেন? অ্যান্সার হবে এখানে 2017 সাল। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোশ্চেন নম্বর 6, ভারতের অর্থনীতির রাজধানী কাকে বলা হয়? ভারতের অর্থনীতির রাজধানী বলা হয় মুম্বাইকে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতি হলে কারা সব থেকে বেশি লাভবান হয়? মুদ্রাস্ফীতি হলে ঋণ ক্রয়তারা সব থেকে বেশি লাভবান হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আন্টার্কটিকায় একমাত্র কোন ভারতীয় ব্যাংকের শাখা রয়েছে? আন্টার্কটিকায় একমাত্র এলাহাবাদ ব্যাংকের শাখা রয়েছে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সবুজ বিপ্লবের ফলে কোন শস্যে সব থেকে বেশি উন্নতি হয়েছে? সবুজ বিপ্লবের ফলে আমরা জানি গমের সব থেকে বেশি উৎপাদন বেড়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কত সালে ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল? কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা, ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন 1988 সালে, অ্যান্সার হবে এখানে সি। রাজধানী শহরগুলি থেকে বিভিন্ন রাজ্যে দ্রুত চিঠি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্পটি চালু হয়েছিল, এখানে হলুদ চিঠির বাক্স, অ্যান্সার হবে এখানে এ। রাজধানী শহরগুলি থেকে বিভিন্ন রাজ্যে দ্রুত চিঠি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য হলুদ চিঠির বাক্স প্রকল্পটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ NDC-র কার্যনির্বাহী সচিব হলেন এখানে পরিকল্পনা কমিশনের সচিব। জাতীয় উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী সচিব হলেন পরিকল্পনা কমিশনের সচিব। নেক্সট প্রশ্ন, নাবার্ড কোন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল? এখানে শিবরামন কমিটি, নাবার্ড সাধারণত শিবরামন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় 25 অক্টোবর 2001 সালে। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয়েছিল 25 সেপ্টেম্বর 2001 সালে। নভেলিস কার সাথে যুক্ত হয়েছে? নভেলিস সাধারণত হিন্দু লেখকের সাথে যুক্ত হয়েছে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1978 সালে সমস্ত বিদেশি মুদ্রা বাজারে সমস্ত রকম আদান প্রদানের উপর কর চাপানোর কথা বলেছিল এক নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ, তার নাম কি? তার নাম অনুসারে এই করের নামকরণ হয়েছে কোন কর? টবিন ট্যাক্স, এখানে অ্যান্সার হচ্ছে বি। টবিনের নাম অনুসারে, এখানে অর্থনীতিবিদ ছিলেন একজন, তার নাম অনুসারে টবিন ট্যাক্স নামকরণ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে, 2001 সালে YB রেড্ডি কমিটি কিসের জন্য গঠন করা হয়েছিল? YB রেড্ডি কমিটি
আয়কর ছাড়ের পুনর্বিন্যাসের জন্য ওয়াইবি রেডি কমিটি গঠিত হয়েছিল। অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের খাদ্য নিগম বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1965 সালে ভারতের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়। 1965 সালে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে জাগো গ্রাহক জাগো মিশনটি কত সালে চালু হয়েছিল? জাগো গ্রাহক জাগো মিশনটি চালু হয়েছিল 2008 সালে। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সম্প্রতি এফডিআই ক্ষেত্রে ওয়ালমার্ট কোন ভারতীয় সংস্থার সাথে একত্রিত হয়ে বিনিয়োগের জন্য? এখানে রিলায়েন্সের সাথে একত্রিত হয়েছিল। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অর্থবাজার প্রথম এশীয় দেশ হিসাবে 100 বছর বন্ড অর্থাৎ বুলেট বন্ড কোন বেসরকারি সংস্থার বাজারে প্রকাশ করেছে? এখানে ONGC। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কুটির জ্যোতি কিসের সাথে সম্পর্কযুক্ত? কুটির জ্যোতি সাধারণত এখানে অ্যান্সার হচ্ছে ডি, POC। POC-টা আছে BPL অন্তর্ভুক্ত গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান করা এবং গ্রামীণ যুবকদের কর্মনিযুক্ত করা। এখানে অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে CFPARTY, এখানে একটা শর্ট ফর্ম দেওয়া আছে। CFPARTY হলো এখানে রপ্তানি বৃদ্ধির জন্য একটি পরামর্শ পরিষেবা। CFPARTY কি? রপ্তানি বৃদ্ধির জন্য একটি পরামর্শ পরিষেবা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন সেবি কি? সেবি হলো এখানে বিধিবদ্ধ একটি সংস্থা, বিধিবদ্ধ সংস্থা। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট হলো যে হারে অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাংকের টাকা ধার বা জমা দেয়। এখানে রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI-কে যেসব ব্যাঙ্ক টাকা ধার বা জমা দেয় তাকে যে হারে জমা দেয় তাকে বলছে রিভার্স রেপো রেট। অ্যান্সার হবে এখানে বি। রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট হচ্ছে যে হারে অন্যান্য ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ককে টাকা ধার বা জমা দেয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সংকল্প প্রজেক্ট কিসের সাথে সম্পর্কযুক্ত? এখানে সংকল্প প্রজেক্ট HIV। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে খাদি ও এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন করে উঠেছিল? এখানে দ্বিতীয় পরিকল্পনাকালীন খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম গরিব রথ কোন দুটি শহরের মধ্যে চলেছিল? অমৃতসর এবং সারসার মধ্যে গরিব রথ চলেছিল। অমৃতসর এবং সারসা। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন করটি পঞ্চায়েত আদায় করে? এখানে স্থানীয় মেলার করটি পঞ্চায়েত আদায় করে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয়? খাদ্যের জন্য কাজ সাধারণত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। খাদ্যের জন্য কাজ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের সফলতম সময় কখন ছিল? এখানে 90-এর দশক। সবুজ বিপ্লবের সফলতম সময় ছিল 90-এর দশক। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেশের মূলধনী বাজারের কেলেঙ্কারি রোখার দায়িত্ব কার? সেবিট। এখানে অ্যান্সার হবে বি। দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রোখার দায়িত্ব ছিল সেবির। নেক্সট প্রশ্ন টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাণিজ্য এখানে বাড়বে। টাকার অবমূল্যায়ন যদি হয় তাহলে দেশের রপ্তানি বাণিজ্য বাড়বে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হোয়াইট রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়? হোয়াইট রেভলিউশন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। অ্যান্সার হবে ডি। হাজারি কমিটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এখানে শিল্প লাইসেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে হাজারি কমিটি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? CSO ভারতের জাতীয় আয় পরিমাপ করে। এখানে অ্যান্সার হবে এ।
নেক্সট প্রশ্ন হচ্ছে যে যে রাজ্য নারীদের সাক্ষরতার হার সর্বনিম্ন সে রাজ্য ঠিক হলো এখানে রাজস্থান। রাজস্থানে নারীদের সাক্ষরতার হার সর্বনিম্ন, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন তথ্যটি এখানে সত্য, জাতীয় আয়ের বৃদ্ধির হার কমেছে, অ্যান্সার হবে এখানে বি, এবং মাথাপিছু আয় বাড়ছে, এই দুটো হচ্ছে এখানে সত্য, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি, ভারতের মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এখানে কলকাতা স্টক এক্সচেঞ্জ, মুম্বাই স্টক এক্সচেঞ্জ, জাতীয় স্টক এক্সচেঞ্জ এবং দিল্লি স্টক এক্সচেঞ্জ, চারটি অপশান আছে, অ্যান্সার হবে এখানে সি, জাতীয় স্টক এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে দেউলিয়া বলতে বোঝায়, এখানে যদি সম্পত্তির থেকে ঋণ বা দায় বেশি হয়ে যায় তখন শান্ত দেউলিয়া ঘোষিত হয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, চীন হলো একটি উন্নয়নশীল অর্থনীতির দেশ, অ্যান্সার হবে এখানে বি, চীন কোন ধরনের দেশ, চীন হচ্ছে একটি উন্নয়নশীল অর্থনীতির দেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে বাজার দরে পণ্য বিক্রয় করে ধনতান্ত্রিক অর্থনীতিতে, বাজার দরে পণ্য বিক্রয় করে ধনতান্ত্রিক অর্থনীতি, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, উৎপাদনের উপাদানগুলি হলো এখানে এখানে অ্যান্সার হবে ভূমি ও শ্রমিক এবং মূলধন ও সংগঠন, উৎপাদনের উপাদানগুলি হচ্ছে ভূমি, শ্রমিক, মূলধন এবং সংগঠন। নেক্সট প্রশ্ন, প্রবাহমান পরিকল্পনার উদ্যোক্তা কে ছিলেন, জনতা পার্টি, এখানে অ্যান্সার হচ্ছে ডি, প্রবাহমান পরিকল্পনার উদ্যোক্তা ছিল জনতা পার্টি, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় মোট আয় করের 1%, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় মোট আয় করের 1%। নেক্সট প্রশ্ন হচ্ছে 2001 থেকে 2011 সালের মধ্যে এদেশে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত, 17.64%, আনসার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় এবং স্বল্প দিনের জন্য ঋণ, এখানে অ্যান্সার হবে সি, টাকার বাজার, যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় এবং স্বল্প দিনের জন্য ঋণ প্রদান করা হয় তাকে বলা হয় টাকার বাজার, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতীয়দের মাথাপিছু মাসিক আয় প্রায় $100, $100 মাথাপিছু বার্ষিক মাসিক আয় হচ্ছে $100। নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য কোনটি, ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য হল কেরল, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বিদেশি ব্যাংকের এদেশে শাখার পরিমাণ অধিক, এখানে সিটি ব্যাংকের শাখার পরিমাণ সব থেকে বেশি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট টাকা ধার নেই তাকে কি বলে, রিভার্স রেপো রেট, যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট টাকা ধার নেই তাকে বলে রিভার্স রেপো রেট, অ্যান্সার হচ্ছে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি ঘটে 1978 সালে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি ঘটে 1978 সালে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 100 দিন কাজের প্রকল্পে যে সকল ব্যক্তি আবেদন করতে পারে তাদের সকলের বয়স হতে হবে 20-এর ঊর্ধ্বে, অ্যান্সার হবে এখানে বি, এখানে সরি 18-এর ঊর্ধ্বে হতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমে গেলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায়, এখানে অ্যান্সার হতে হবে বি, প্রকৃত মজুরি শান্ত বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য যদি দাম কমে যায় মজুরি বৃদ্ধি পায়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে এদেশের ঋণ শোধ হয় নতুন ঋণ গ্রহণ করে, অ্যান্সার হচ্ছে এখানে সি, এদেশের ঋণ শোধ হয় সাধারণত নতুন ঋণ গ্রহণ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14তম অর্থ কমিশনের সময়সীমা হলো 2015 থেকে 2020 সাল, 14তম অর্থ কমিশনের সময়সীমা হলো 2015 থেকে 2020 সাল। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন করের ভাগ রাজ্য সরকার পায় না, এখানে পণ্য আমদানি ও রপ্তানি জাত করের ভাগ রাজ্য সরকার পায় না, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে
2013-14 সালের বাজেট মহিলা ব্যাংকের তরুণ কত টাকা বরাদ্দ হয়েছিল? 100 কোটি টাকা। নেক্সট প্রশ্ন, মানি মার্কেট নিয়ন্ত্রণ করে আরবিআই, মানি মার্কেটকে নিয়ন্ত্রণ করে আরবিআই, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য জনঘনত্ব সবথেকে বেশি? এখানে বিহারের জনঘনত্ব সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে রাজ্যে মাথাপিছু আয় সবথেকে বেশি সেই রাজ্যটি হচ্ছে এখানে গোয়া, মাথাপিছু আয় সবথেকে বেশি হচ্ছে গোয়ার, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছিল 1952 সালে, জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, WTO-র পূর্ব নাম কি? ক্যাট, GATT। এখানে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম ছিল ক্যাট, GATT, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বিতীয়বার জাতীয়করণ করা হয় 1980 সালে, এখানে অ্যান্সার হবে ডি, বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বিতীয়বারের জাতীয়করণ করা হয় 1980 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রামীণ যুবকদের স্বনিযুক্তি একটি পরিকল্পনা হলো TRYACM, এখানে অ্যান্সার হচ্ছে বি, এটা একটা শর্ট ফর্ম। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে এখনও কোনো গ্রামীণ ব্যাংক নেই? সিকিমে কোনো গ্রামীণ ব্যাংক নেই, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য কতদিন পর অবসর গ্রহণ করেন? 2 বছর পর অবসর গ্রহণ করেন রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য, এখানে 2 বছর পর সাধারণত অবসর গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধ্যবর্তী বাণিজ্য অর্থাৎ ইনসাইড ট্রেডিং বলতে বোঝায় শেয়ার মার্কেট, মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলতে বোঝায় শেয়ার মার্কেটকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক পরিকল্পনা সংবিধানের কোন তালিকায় থাকে? যুগ্ম তালিকায়, অর্থনৈতিক পরিকল্পনা সংবিধানের যুগ্ম তালিকায় থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মিশ্র অর্থনীতি বলতে বোঝায় সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহবাসস্থান, এক কথায় সরকারি বেসরকারি ক্ষেত্রের সহবাসস্থানকে মিশ্র অর্থনীতি বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফান্ড গঠিত হয় 1996 সালে, এখানে অ্যান্সার হবে এ, 1996 সালে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফান্ড গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্মার্ট মানি কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্রেডিট কার্ড, স্মার্ট মানি ব্যবহৃত হয় ক্রেডিট কার্ড সম্পর্কে, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপার 301 কি? সুপার 301 হচ্ছে আমেরিকার একটি বাণিজ্যিক আইন, অ্যান্সার হবে এখানে ডি, আমেরিকার বাণিজ্যিক আইন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল এক্সাইজ ট্যাক্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল এক্সাইজ ট্যাক্স ডে পালিত হয় 24শে ফেব্রুয়ারি, এখানে অ্যান্সার হবে গিয়ে 24শে ফেব্রুয়ারি ন্যাশনাল এক্সাইজ ট্যাক্স ডিউটি পালিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কযুক্ত? সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি, নির্মল গ্রাম পুরস্কার, এখানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমি বলতে কী বোঝায়? যেখানে আমদানি রপ্তানি বন্ধ তাকে বলা হয় ক্লোজড ইকোনমি, অ্যান্সার হচ্ছে এখানে ডি। নেক্সট প্রশ্ন, পিওর ব্যাংকিং নাথিং এলস কোন ব্যাংকের বিজ্ঞাপনী স্লোগান? পিওর ব্যাংকিং নাথিং এলস, এটা হচ্ছে SBI এর স্লোগান। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় কর্মচারীদের DA দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে? এখানে গ্রাহক মূল্য সূচকের উপর ভিত্তি করে ভারতীয় কর্মচারীদের DA দেওয়া হয়, গ্রাহক মূল্য সূচকের উপর ভিত্তি করে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন্টারেস্ট রেট পলিসি হলো মনিটারি পলিসির একটি অংশ, ইন্টারেস্ট রেট পলিসি হচ্ছে মনিটারি পলিসির একটি অংশ। নেক্সট প্রশ্ন, পেট্রোলিয়ামের দ্রব্যের মূল্য এবং কর কাঠামোর জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? রঙ্গরাজন কমিটি, পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য এবং কর কাঠামোর জন্য রঙ্গরাজন কমিটি গঠিত হয়েছিল, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, IMF-এর কারেন্সিটি হলো এখানে SDR, SDR-এর আর্থিক রূপটি কী?
Bookkeeping entry. Answer of এখানে D. Bookkeeping entry. IMF এর কারেন্সি টু এসটিআর এবং এসটিআর এর আর্থিক রূপ হচ্ছে bookkeeping entry. Next was no. Open market operation. কিসের সঙ্গে সাথে যুক্ত? Credit policy. Open market operation. Credit policy সাথে যুক্ত. Answer of এখানে C. Next was no. হচ্ছে নিচের কোনটি একটি credit rating agency? এখানে CRI, SIL, CARE, ICRA এগুলো সবগুলি হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি আনসার হবে এখানে টি নেক্সট প্রশ্ন হচ্ছে দুধের উৎপাদন বাড়াতে ভি কুরিয়ান প্রণীত অপারেশন ফ্ল্যাট কর্মসূচি কত সালে গৃহীত হয়েছিল 1970 সালে গৃহীত হয়েছিল আনসার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে 20 টাকা ও তার বেশি মূল্যের নোট ছাপা হয় ব্যাংক নোট প্রেস দিয়াস অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য বিমা ব্যবসার সঙ্গে নিচের কোনটি যুক্ত জিআইসি এখানে অ্যান্সার হবে স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত জিআইসি অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধরনের কর আয় বৈষম্য কমায় এখানে প্রোগ্রেসিভ ট্যাক্স আয় বৈষম্য কমায় অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বেশি অংশ আসে কোন ক্ষেত্র থেকে টার্স এখানে টার্সিয়ারি থেকে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল মহারাষ্ট্রে আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম চালু হয়েছিল মহারাষ্ট্র রাজ্যে 1806 সালে প্রথম কোন ব্যাংক কাগজি নোট বা পেপার কারেন্সি চালু করে ব্যাংক অফ বেঙ্গল অ্যান্সার হবে এখানে এ 1806 সালে প্রথম ব্যাংক অফ বেঙ্গল কাগজ নোট বা পেপার কারেন্সি চালু করেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে লেখাটা খুবই অস্পষ্ট ব্রেটেনউড টুইনস কোন দুটি সংস্থাকে বলা হয় ব্রেটেনউড টুইনস বলা হয় আই এখানে অ্যান্সার হবে বি অ্যান্সার হবে সি ডি অ্যান্সার হবে বি ও সি হবে সঠিক অ্যান্সার দুটোই হবে অ্যান্সার আইএমএফ ও আইবিআরটি এবং আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্কে একসাথে ব্রেটেনউড টুইনস বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে জি টোয়েন্টির প্রথম শীর্ষ বৈঠক কোথায় কত সালে হয়েছিল বার্লিনে 1999 সালে বার্লিনে হয়েছিল জি টোয়েন্টির প্রথম শীর্ষ বৈঠক নেক্সট প্রশ্ন হচ্ছে 1957 সালে ইনার সিক্সের ছয়টি দেশ রোম চুক্তির মাধ্যমে কি গঠন করেছিল এখানে ইউরোপিয়ান ইকোনমিক্স কমিউনিটি গঠন করেছিল ইনার সিক্স এর ছয়টি দেশ ইউরোপিয়ান ইকোনমিক্স কমিউনিটি গঠিত করেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম কোন কমিটি ভ্যাটের সুপারিশ করে ছা কমিটি ভ্যাটের সুপারিশ করে অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাংক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে আইসিসিআই প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে নেক্সট প্রশ্ন হচ্ছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন অ্যান্সার হবে এখানে সি সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেনভ্যাট কোন আর্থিক বছর চালু হয় 2000 থেকে 2001 সালের মধ্যে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেনভ্যাট চালু হয় নেক্সট প্রশ্ন হচ্ছে রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বিমা যোজনা কাদের জন্য চালু হয় এখানে কারিগর ও মিস্ত্রি তাদের পরিবারের জন্য চালু হয়েছিল